রিসেন্টলি আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনটা পড়ছিলাম, আর সেখানে একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট পাই। যদি আপনি কিছু মনে না করেন, আপনার মোটামুটি গড় পড়তা ভিউতে এই মুহূর্তে উপার্জন কত? আর তাতে একজন আবার রিপ্লাই করে বলেছে, আমারও এইটাই প্রশ্ন। তো আজকে আমি জানাতে চলেছি আমি আগস্ট মাসে ইউটিউব থেকে কত টাকা পেয়েছি। হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটা নিয়মিত ফলো করে থাকেন তাহলে আপনি জানবেন যে আমি প্রায় প্রতি মাসেই আমার ইউটিউব ইনকাম সম্বন্ধে বলে থাকি, এবং এই মাসে আমার এখন অবধি বলা হয়নি, আর তার জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম। তো চলুন দেখা যাক। যদি আমি আমার ইউটিউব চ্যানেলের অ্যানালাইসিস সেকশনে যাই এবং সেখানে গিয়ে লাস্ট 28 দিনের জায়গায় এখানে আগস্ট মাস করে দিই, তাহলে এখানে যত ডিটেলস দেখাবে সমস্তটাই কিন্তু আগস্ট মাসের দেখাবে। তো আগস্ট মাসে আমি কত টাকা পেয়েছি সেটা বলার আগে, আগস্ট মাসে আমি কত ভিউজ পেয়েছি, কত সাবস্ক্রাইবার পেয়েছি এবং কত ওয়াচ আওয়ার পেয়েছি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। আগস্ট মাসে আমার টোটাল ভিউজ ছিল 1,25,925টা, এবং ইমপ্রেশন গেছিল, মানে কতজন লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছেছিল সেটা যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে প্রায় 11,26,396 জনের কাছে, এবং এখানে অ্যাভারেজ ইমপ্রেশন আমি পেয়েছিলাম 10.2% কাছাকাছি। মাঝখানে তো এটা 12.4% অব দি হাইয়েস্ট ইমপ্রেশন গেছিল। আপনি যদি ইউটিউব চ্যানেল বানিয়ে থাকেন আপনাকে কিন্তু ইমপ্রেশনটা 5%-এর ওপর রাখতেই হবে, নাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে না। এমন অনেক ভিডিও আমার আছে যেগুলো 5%-এর নিচে আছে, আর তার জন্য সেই ভিডিওগুলোতে কোনো রকম ভিউজই আসে না, কারণ ইউটিউব সেই ভিডিওগুলোকে প্রমোট করে না। এবং সেকেন্ড থিং, অ্যাভারেজ ওয়াচ টাইম, আমার চ্যানেলের অ্যাভারেজ ওয়াচ টাইম হচ্ছে 2 মিনিট 23 সেকেন্ড করে, এবং হাইয়েস্ট 2 মিনিট 33 সেকেন্ড অবধি কিন্তু আমি অ্যাভারেজ ওয়াচ টাইম পেয়েছিলাম। এবং আপনার যদি চ্যানেল থাকে ইউটিউব তাহলে আপনাকে কিন্তু মোর দ্যান 33% অ্যাভারেজ ওয়াচ টাইম রাখতেই হবে, তবেই কিন্তু ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে। এই দুটো জিনিসই মেনলি ইউটিউবে চলে থাকে, আপনার ইমপ্রেশন কত এবং আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম কত। এরপরে শর্ট সেকশনে যদি আমি যাই তাহলে সেখানে 27,000 ভিউজ এসছে, এবং সেখানে ইমপ্রেশন গেছিল 39,000 মতো, এবং কত লাইক এসছে এবং কত সাবস্ক্রাইবার এসছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং শর্টসে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে না, মাত্র দুটো ভিডিও আছে যেখানে কিন্তু ঠিকঠাক ভিউজ আসে, আর তার জন্যই কিন্তু আমি এত ভিউজ পেয়ে থাকি। এবং কোন দুটো শর্টস সেটা সেটা আপনারা দেখতে পাবেন, আমি ঋত্বিক অধিকারীর উপর দুটো শর্টস বানিয়েছিলাম, সেখানে কিন্তু মেনলি ভিউজটা আসে। আর শর্টসে কত ভিউজ আছে এবং কীভাবে আপনি শর্টসের ভিউজ আনতে পারবেন সেটার উপরও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখুন। এরপরে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমি কত টাকা পেয়েছি। আমি আগস্ট মাসে ইউটিউব থেকে পেয়েছি মাত্র $36, এবং আমার চ্যানেলটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ছোটো সেজন্য আমি কোনো রকম স্পন্সরশিপও করি না, আর তার জন্য কিন্তু আমার এটাই ইউটিউব থেকে মেনলি ইনকাম, এর থেকে বেশি কিন্তু আমার কোনো রকম ইনকাম হয় না। এবং আমি আগস্ট মাসে বেশি ভিডিও ছাড়িনি, মাত্র 5টা ভিডিও ছেড়েছিলাম। তো টোটাল $36.34 আমার ইউটিউব থেকে ইনকাম হয়েছে। তো এটা ভারতীয় টাকায় কত? তো যদি আমি কনভার্ট করে নিই 36.34 তাহলে সেটা দাঁড়াচ্ছে 3,024 টাকা, এবং সেটাকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে যাই তাহলে সেটা দাঁড়াচ্ছে 4,026 টাকা। সুতরাং এটাই ছিল আমার আগস্ট মাসের ইউটিউব থেকে গড়পত্তা ইনকাম। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে কম, অ্যাজ আ ইউটিউবার এর থেকে অনেক বেশি টাকা অনেকে কামে থাকে, কিন্তু আমার চ্যানেলে কিন্তু এখনও অবধি সব ভিডিওতে সেরকমভাবে অ্যাভারেজ ভিউজ ভালো আসে না, কয়েকটা ভিডিওতে ভালো ভিউজ আসে, তার জন্যই আমি কিন্তু এখনও অবধি ইউটিউব থেকে সেইভাবে টাকা ইনকাম করতে পারি না, এবং আমি কিন্তু কোনো স্পন্সরশিপও এখনও অবধি পাই। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনার ভিডিও ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের ইনসাইটস ইউটিউব সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে পরের দিন।